পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেক মানুষ বলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হওয়ার সময় সবাইকে যে জনে জনে জিজ্ঞেস করেছেন তাই নাকি গণতন্ত্র জায়েজ, এই ঘটনার সত্যতা কতটুকু, আর উসমান রাদিয়াল্লাহু আনহু আসলে কিভাবে খলিফা নির্বাচিত হয়েছে, এ সম্বন্ধে সঠিক ইতিহাস কোন বই থেকে জানতে পারবো, যদি একটু রেফারেন্স সহ বলতেন। আলহামদুলিল্লাহ, উসমান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের বর্ণনা অনেক কিতাবে আসছে। সংক্ষেপে আমরা বলি, আপনি আলহামদুলিল্লাহ এখন বাংলা অনুবাদ হয়েছে, আরবি পড়লে ভালো হতো, বাংলা অনুবাদ হয়েছে, আল বিদায় নেহায়াত বিস্তারিত বর্ণনা আসছে, আল বিদায় নেহায়াত বিস্তারিত বর্ণনা আসছে, বিদায় নেহায়াত পড়তে পারেন, তবকাত ইবনে কুবরা পাবেন। অনুরূপভাবে যারা এই ইতিহাস লিখেছে আমাদের গ্রহণযোগ্য আলেমরা, এর মধ্যে আছে ইমাম ইবনে জেরার তবারি লিখেছেন, ইমাম ইবনে কাসির লিখেছেন, ইবনুল আসির লিখেছেন, ইবনুল আসির একটা আল কামিল, এটা অনুবাদ হয় না, এটা বড়ো, ওইটাও দেখতে পারেন, কিন্তু যথেষ্ট আলহামদুলিল্লাহ। আমাদের যদি আপনি যদি কোনো ইমাম ইবনে কাসিরের ইয়াটা পড়েন, বিদায় নেহা পড়েন, যথেষ্ট। সাথে সাথে যদি কোনো আপনি ইমাম জাহাবি রহমতুল্লাহ আলীর, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলীর ইমাম জাহাবি রহমতুল্লাহ আলীর তারিখুল ইসলাম পড়েন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। বাংলা অনুবাদ যেহেতু হয়েছে, সেই জন্য সহজভাবে বলছি আপনার জন্য, সবচেয়ে উত্তম হচ্ছে আপনি আমরা যেন ইবনে বিদায় নেহা করে সেখানে বিস্তারিত বর্ণনা আসছে। তো এইতে কোনো সন্দেহ নাই যে খলিফা বা রাষ্ট্রপ্রধান নিয়ন্ত্রণের জন্য ইসলাম কিছু নিয়ম নীতিবেদী দিয়েছেন, ইসলামের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ব্যাখ্যা করে এলাকাভিত্তিক অঞ্চলভিত্তিক বিভিন্ন রকমের বাড়তে পারে, সেটার এক্সপ্যান্ড হতে পারে পদ্ধতি, এটা কোনো অস্বীকার করার জন্য নাই। কীরকম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর ছেড়ে দিয়েছেন, সরাসরি নির্ধারণ করে দেননি, তবে তিনি কিছু ইঙ্গিত করেছেন যে এই আবু বকর শাহ কেউ আল্লাহ আবু বকর শাহ আল্লাহ খুশি হবে না, আল্লাহ শাহ আবু বকর শাহ কারো উপর রাজি হবেন না, এভাবে বলেছেন। কোনো কোনো সাহাবি বলেছেন যে মহিলা সাহাবি বলছেন ইয়া রাসূল আপনি না থাকলে আমি কার কাছে আসবো, আবু বকর কাছে এসো। কখনো কখনো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি ইমামতি দাঁড় করিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ নিজেই আবু বকর রাদিয়াল্লাহু ইমামতি করছেন দেখে রাসূল খুশি হয়েছেন। এগুলো প্রমাণ করে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ইঙ্গিতে চেয়েছেন, কিন্তু সরাসরি বলেন নাই। এটা প্রমাণ করে যে কখনো কখনো এটা উম্মতের চয়েসের উপর ছেড়ে দিতে হয়, উম্মতের চয়েসের উপর ছেড়ে দিতে হয়, এটা জায়েজ আছে, কিন্তু উম্মতের চয়েস উম্মতরা যদি কোনো হানাহানি মারামারি পার্টি হয় তাহলে এইভাবে ছেড়ে দেওয়া উচিত হবে না, যেটা পরবর্তীতে আর কেউ করেনি, পরবর্তীতে এটা আর কেউ করেনি। তাহলে আমরা বুঝতে পারছি যে উম্মতের অবস্থা যদি কোনো ভালো হয়, যে তারা নিজেরা গ্রহণ করে নিবে একজন ভালো মানুষকে, তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যেটা উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু করে গেছেন, সরাসরি তিনি উমরকে তার পরবর্তী খলিফা নিযুক্ত করে গেছেন, যে আমার পরে খলিফা উমর বানিয়ে গেছেন তিনি। এটা প্রমাণ করে যে কেউ কাউকে খলিফা যোগ্য যদি পাওয়া যায় তাহলে খলিফা বানাতে পারবে, সেটা সন্তানও হতে পারে, অন্য সন্তানের বাইরে হতে পারে, সন্তান হওয়াটা নিষিদ্ধ, সন্তান যোগ্য হলে তাকে অধিকার বঞ্চিত করবেন কেন। সুতরাং উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদের চেয়ে প্রাধান্য দিয়েছেন, বেশি যোগ্য দেখে কাকে উমর রাদিয়াল্লাহু প্রাধান্য দিয়েছেন, এবং সত্যিকার অর্থে তিনি তৎকালীন সময়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন আবু বকরের পরে, এই জন্য তাকে প্রাধান্য দিয়েছেন, তিনি খলিফা হয়েছেন, সরাসরি তাকে নির্বাচন মনোনয়ন দিয়ে গেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাহাদতের সময় তিনি বলেছেন যে তিনি ছয়জনের মধ্যে সিটাইয়া রেখেছেন, তিনি ছয়জনের মধ্যে সেটা পরামর্শ ভিত্তিতে রেখে দিয়েছেন যে ছয়জনের মধ্যে তোমরা নির্বাচিত হবে। তাহলে এটা কীরকম কীরকম হলো, এটা বলতে পারেন উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষ যেরকম দেশে আসে সেরকম হলো, অনেকটা উচ্চ কক্ষের মতো ওদের মধ্যে সিদ্ধান্ত করে দিয়েছেন। তিনি জনে জনে জিজ্ঞাসা করেছেন, কথাটা ঠিক নয়, যারা বলে যে গণতন্ত্র এই পদ্ধতি যায় সেটা বানানোর কথা, এদের এটা জনে জনে জিজ্ঞাসা করেন নাই, তিনি ছয়জনের মধ্যে বলছেন আব্দুর রহমান ইবনে আওফকে দায়িত্ব দিয়েছেন যে তোমাকে যোগ্য মানতাম কিন্তু তুমি দায়িত্ব নাও, এই ছয়জন মধ্যে বাকি যার যার সংখ্যা বেশি হয় ভার বেশি হবে তার দিকে তুমি যাবে। কাস্টিং বোর্ডে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু পাস করিয়েছেন, কাস্টিং বোর্ড বুঝছেন, কিন্তু বুঝছেন আপনারা যে সমান সমান হয়ে গেছে, তিনি একদিকে করছেন তখন সেটা পাস করছেন, উসমান ইবনে আফান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিয়োগ দিয়েছেন, সেখানে জনজনের কোনো প্রশ্ন ছিল না, বরং খলিফা নিয়োগ হওয়ার পরে তিনি দায়ে সবার কাছে নিজের খেলাফতের বক্তব্য দিয়েছেন এবং তারপর খলিফা সবাই মেনে নিয়েছে, এটা হল প্রশ্ন। তাহলে মত মুসলিমের মধ্যে এই পদ্ধতিও অনুমোদিত, যেটা হচ্ছে দুইটা কক্ষ থাকতে পারে, যে প্রয়োজনে উচ্চকক্ষে গ্রহণযোগ্য ব্যক্তিত্বরা যারা দিন এবং শরিয়াতে
গ্রহণযোগ্য ব্যক্তি তারা শুধুমাত্র নির্বাচিত হবে সেখানে সেখান থেকে একজন নির্বাচিত হবে প্রধান ব্যক্তি রূপে আর পরবর্তী তিনি সবার কাছে গণভোট নিয়ে নেবেন এটাও অনুমোদিত তিন নম্বর পদ্ধতি হচ্ছে যেটা চার নম্বর পদ্ধতি হচ্ছে যেটা আলী রাদিয়াল্লাহু আনহু সময়ে হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের শেষের দিকে এসে আলী রাদিয়াল্লাহু আনহুকে জোর করে এরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের পরে জোর করে এরা বাগিরা ধরে নিয়ে তার উপর প্রথম ইয়া করেছে তার হাতে বায়াত করেছে এবং তাকে বায়াত বাধ্য করেছে সবাই যারা উপস্থিত ছিল তাদেরও বাধ্য করেছে অনেকটা অস্ত্রের মুখেই তাকে বাধ্য করে খলিফা বানানো হয়েছে তিনিও খলিফা হয়েছে বোঝা গেল যে এইভাবে জোর করে যদি কেউ খেলাফতে আসে তারটাও গ্রহণ মেনে নিতে হবে যে যেভাবে আসুক ক্ষমতায় এসে গেলে তাকে মেনে নিতে হয় ঝগড়া করতে হয় না এটাই শিখিয়ে দিয়েছে আমাদেরকে সালফে সালেহীনের এই নীতিটাই শিক্ষা দিয়েছে তো উম্মতে মুসলিমার এইভাবে কোনো জায়গায় কেউ ক্ষমতায় এসে গেলে তাকে মেনে নিতে হয় যতক্ষণ পর্যন্ত সে কোরআন সুন্না অনুসারে চালাবে ততক্ষণ পর্যন্ত তিনি খলিফা থাকবেন কোরআন সুন্নার বিরোধী শিরকে সরাসরি পড়ে গেলে তার প্রমাণ থাকবে কুফুরি কাফির হিসেবে প্রমাণিত হয়ে গেলে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন সবাইকে কুফুরি কাফির হিসেবে প্রমাণিত হলে শুধুমাত্র তার খেলাফত থেকে বা তার রাষ্ট্র প্রধান হওয়া থেকে বঞ্চিত হবেন তিনি তারপরেও আনুগত্য করতে হবে কিনা হ্যাঁ ফিল মারু ভালো কাজে আনুগত্য করতে হবে যদি তাকে পরিবর্তন করা সম্ভব না হয় এইটাই পদ্ধতিগুলো ইসলামে রয়েছে খলিফা বা রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই পদ্ধতিগুলো রয়েছে এতে কোনো সন্দেহ নেই সুতরাং তারা যেভাবে বলেছে কেউ আপনাকে যে বলেছে যে জনে জনে জিজ্ঞাসা করে তিনি বানিয়েছেন একেবারে ভুয়া কথা বলেছেন সত্য কথা বলেননি এটা কখনো ঘটেনি বরং সবাই জানে এটা একটা সর্বজন স্বীকৃত সত্য কথা যে ছয়জনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু আমরুম সুরাবাইন তাদের মধ্যে মশওয়ারা হিসেবে রেখে দিয়েছেন ছয়জনের মধ্যে এই জনজন না মানুষ ছয়জনের মধ্যে রেখেছেন এটা ঠিক আছে এটা উচ্চ কক্ষের মতো হতে পারে এটা যারা যোগ্য বলে বিবেচিত আগে থেকে নির্বাচিত ওরা করেছে পার্লামেন্টারি বাঘ হতে পারে সেভাবে আপনি যেভাবে আপনি এটাকে ইয়া করতে পারেন তবে ইসলাম এ বিষয়ে আবারও বলছি এ বিষয়ে বাধ্যবাধ্য করে দেয়নি যে কোন নিয়মটা একটাই ফলো করতে এটা বলে নাই বরং যেটা মাসলাহাত যেটাকে দেখবে স্বার্থ যেটাকে দেখবে ইসলামী স্বার্থ যে সংরক্ষিত হবে এটা ইসলাম অনুমোদন করেছে এখানেও আমি এই জন্য আমরা এই জন্য বলবো যে ভোট দেয়া এটা আসলে নিষিদ্ধ নয় ভোট দিয়ে একজনকে নির্বাচন করতেই পারেন আপনি কিন্তু সমস্যা হচ্ছে ভোটের পদ্ধতি এবং ভোটের কার থেকে নিয়েছেন এটা একটা সমস্যা আপনি যে পদ্ধতি নিয়েছেন এই পদ্ধতিতে ভোটার কারা হচ্ছে কে ভোটার হচ্ছে আর কার ভোটের মূল্য কতটুকু নির্ধারিত হচ্ছে সবাইকে এক সমান মাপলিত হয় না পৃথিবীতে কেউ এক সমান না একরকম না অবশ্যই প্রত্যেকের মর্যাদা ভিত্তিক একটা স্তর রয়েছে সবাই মানে স্বীকার করে সেটা সুতরাং ভোটের ক্ষেত্রে সে মর্যাদা থাকা দরকার ছিল এক দ্বিতীয়ত ভোটের যে সিস্টেম চালু হয়েছে এখন তো ভোটার হয় না জোর করে জোর যার মুলুক তার হয়ে গেছে এখন প্রত্যেকেই ভোট দিয়ে অথবা ভোট বাদেও তো কেউ পাশ করে যাচ্ছে সুতরাং ভোটের যে সিস্টেমের মধ্যে এই সমস্যাটা কিন্তু রয়ে গেছে এরা তো এটা জোর জোর দখলে জবরদখলের তো আমরা যেটা বলি জবরদখলও করলেও কিন্তু রাষ্ট্রপ্রধানকে মেনে নিতে হয় যদি কোনো সমস্যা না তৈরি আশঙ্কা থাকে যে না মানলে আরও বেশি বড় সমস্যা হবে তো মেনে নিতে হয় এটা হলো ইসলামী শরীয়তের একটা স্বতঃসিদ্ধ বিধান এটা মেনে নিতে হবে যে জোর করে যে এসে গেলে রসুল সাল্লাম এটা অনেক হাদিসে বলেছেন আপনার সহিহ মুসলিমের কিতাবুল ইমারা পড়লে এটা পাবেন সবাই এই আরেকটি সমস্যা হচ্ছে বর্তমানে যে গণতান্ত্রিক পদ্ধতিগুলি আসলে ধার করা জিনিস ধার করার মধ্যে বড় সমস্যা হচ্ছে এগুলো ভালো কিছু খুব কমই থাকে বর্তমানে এমন অবস্থা হয়েছে গণতন্ত্র নামে যা চালু করা হচ্ছে বেশিরভাগই হচ্ছে যত মানুষে বেশিরভাগ একদিকে যাবে সেটা গ্রহণযোগ্য হবে হালাল হইলেও হারাম হইলেও এটা তো গ্রহণ করা হয় না এটা তো গ্রহণ করা যেতে পারে না তো ওই পদ্ধতিগুলি পরিবর্তন করলে তাহলে এটা সুরা হবে এর আগ পর্যন্ত এটা গণতন্ত্র নামক তাদের ডেমোক্রেটিস থাকবে বা ডেমোক্রাতিয়া থাকবে ডেমোক্রেসি থাকবে ওগুলি আসলে ইসলামের এই যে নিয়ম নীতির সাথে পুরোপুরি খাপ খায় না এই জন্য ওইগুলিকে যতক্ষণ পর্যন্ত ঢেলে সাজানো না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামিক নিয়ম বলা যাবে না তবে যদি কেউ ক্ষমতা এসে যায় যে কোনোভাবে তাকে মেনে নেওয়া হচ্ছে ইসলামিক বিধান এটা আমরা আবারও বলছি যে কোনোভাবে ক্ষমতা এসে গেলে যদি সে কোরআন ও সুন্নাহ মতো পরিচালিত করে তাকে মেনে নিতে হবে অথবা কোরআন সুন্নাহ বিরোধিতা করছে না তাকেও মেনে নিতে হবে আর যেগুলি বিরোধিতা করছে এগুলি মানা যাবে না এগুলি বিরোধিতা মুখে বলতে হবে হানাহানি মারামারি করলে যদি ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র দেশ এবং জনগণ ক্ষতিগ্রস্ত সেখানে হানাহানি মারামারিতে যাওয়া যাবে না কোনো রকমের এমন কোনো কাজ করা যাবে না তা যা মানুষের কষ্ট মানুষের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় এবং মানুষের জন্য ক্ষতি করে দেওয়া হয় এমন কোনো কাজ করা যাবে না আশা করি বিষয়টি বুঝতে পারছেন বিস্তারিত